আরবি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ দখল করে আছে, সেটা কোরআন হাদিস বিভিন্ন জায়গায় আমরা দেখি। তো এই ইসেমগুলোকে সর্বমোট আদাদের দিক থেকে তিন ভাগে ভাগ করা হয়, দুই ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে। আপনারা শিখেছেন কিছু গ্রামাটিক্যাল টার্ম, এগুলো আপনারা একটু মনে রাখবেন। ইসেমের বচনের যে তিনটি প্রকার রয়েছে, ওয়াহেদ, তাসনিয়া, জামা, এক বচন, দ্বি বচন, বহু বচন। তো আমরা সাধারণভাবে এক বচন তো জানি, দ্বি বচন এবং বহু বচনের নিয়মগুলো জানা থাকলে আমাদের জন্য সহজ হবে। তো আশা করি এগুলো আপনারা শিখেছেন। কোনো ইসেমকে সাধারণত দ্বি বচন বানানোর ক্ষেত্রে আমাদের কি নিয়ম ফলো করতে হয়, বা কি আলামত দেখলে বা চিহ্ন দেখলে আমরা বুঝতে পারি যে এই শব্দটা দ্বি বচন তাসনিয়া জাতীয় শব্দ, তা কে বলবেন, একজন বলেন। হুজুর, আমি বলি জি জি, ফাদ্দল। জি, দ্বি বচন চেনার দুইটি মূল উপায়, সেটা হচ্ছে যে শব্দের শেষে যদি আনি বা আইনি যুক্ত হয় তাহলে সেটা দ্বি বচন হয়। জি যেমন মাশাআল্লাহ, জি 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 আনি অথবা আইনি, তথা আলিফ নুন এবং ইয়ানুন শব্দের জি শেষে জালিম নিয়ম দ্বি জি বচন চেনার একটা উপায়, আলিফ নুন অথবা ইয়ানুন। ইয়ানুনটা বহু বচনেও আছে, তবে সেক্ষেত্রে একটু সাউন্ডের ভিন্নতা আছে, হারাকাতের কিছু ভিন্নতা আছে। আচ্ছা, বহু বচন, বহু বচনের আরবি ভাষায় বহু বচন চেনার কিছু উপায় আছে, এটা কে বলবেন, আরেকজন একটু বলেন, বহু বচন গুলো কিভাবে চিনতে পারি আমরা। বহু বচন চেনার ক্ষেত্রে উনা এবং শব্দের শেষে উনা এবং ইনা যুক্ত হবে। উনা ইনা, জি, এই ক্ষেত্রে অবশ্য একটু পার্থক্য আছে, এটা হলো আর যদি মুয়ান্নাস হয় সেক্ষেত্রে মহিলাবাচক এবং পুরুষবাচক, এর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। জি, মুয়ান্নাসের ক্ষেত্রে পুরুষবাচক আতুন বা মুজাক্কারের ক্ষেত্রে আতুন কি হবে, উনা অথবা ইনা। ইনা, মহিলাবাচকের ক্ষেত্রে কি হবে, আতুন আতিন, আতুন দুইটা অথবা আতুন আতিন। আতুন আলিফতা, আতি আতি আতু মৌলিক চিহ্নটা হচ্ছে শেষে আলিফতা যুক্ত হবে। এবার একটু জি বলেন, যেমন সবিরনে, সবিরনে এটা এটার ইয়া কি, বচন কি হবে, এটা এক বচন, ওয়াহেদ, তাসনিয়া, না জামা। সবিরনে তাসনিয়া, এটা তাসনিয়া, এটা দ্বি সবিরনে বচন তাসনিয়া বা দ্বি বচন। জি মাশাআল্লাহ। মুমিনাতানে, মুমিনাতানে, এটাও দ্বি বচন তাসনিয়া, দ্বি বচন মহিলা, বচন, এটাকে আমরা তাসনিয়া মুয়ান্নাস বলতে পারি, তাসনিয়া তাসনিয়া মুয়ান্নাস। মুয়ান্নাস, জি জি মাশাআল্লাহ। আবিদানে, আবিদানে এটা কি হবে, আবিদানে, এটা এটাও দ্বি বচন এটাও তাসনিয়া তাসনিয়া দ্বি বচন, তবে এটা মুজাক্কার, তাসনিয়া মজাক্কার, মুজাক্কার বলতে পারি। মজাক্কার তাসনিয়া মজাক্কার, মুমিনাতুন, মুমিনাতুন এটা কি হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস। না না মুমিনাতুন শেষে এক আলিফ টান আছে, আলিফতা আছে সেখানে, জামা 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 মুয়ান্নাস, জামা জামিয়া মুয়ান্নাস, জামে জামা জামা মুয়ান্নাস, মুয়ান্নাস, মহিলাবাচক বহু বচন। আচ্ছা, আবিদিনা, আবিদিনা, দিনা দিনা, এটা দ্বি বহু বচন বচন, মুজাক্কির, বহু এটা বচন, পুরুষবাচক, বহু বচন, তথা জামা মুজাক্কার, জামা মুজাক্কার বা জামা পুরুষবাচক, মুজাক্কির বা পুরুষবাচক বহু বচন। আচ্ছা, বহু বচন। আচ্ছা, আমরা বহু বচনের আমরা আরো একটা প্রকার শিখেছিলাম গত ক্লাসে, এই প্রকারটার নাম কি বলতে পারবেন কেউ। এই নিয়মের বাহিরে আরো কিছু বহু বচন আছে, জামা মুকাসসার, জামা মুকাসসার, যেটাকে জামাই আমরা মুকাসসার, জি সহজে বোঝার নিয়ম বহির্ভূত, সুবিধার্থে বাংলায় আমরা কি বলতে পারি এটাকে, নিয়ম নিয়ম বহির্ভূত, নিয়ম বহির্ভূত, বহির্ভূত বহুবচন, নিয়ম বহির্ভূত বহু বচন, জামা মুকাসসার বা নিয়ম বহির্ভূত বহু বচন। এমনি জামা মুকাসসার, মুকাসসার শব্দের অর্থ কি কেউ বলতে পারবে, মুকাসসার নিয়ম বহির্ভূত ছিন্ন ভিন্ন, মুকাসসার। আরবিতে কাসসারা ইউকাসসিরু তাকসির, ভাঙা এটার অর্থ ভাঙা হলো ভেঙে ফেলা, ভাঙা। ভেঙে পড়া, জি জি হ্যাঁ, এই জামাটা ওয়াহেদের ওজনটা ঠিক নেই,
ভেঙে নতুন একটা বহুবচনে রূপ নিয়েছে। অর্থাৎ যেমন আমরা বহুবচন শিখেছি মুসলিমুন থেকে মুসলিমুনা, এখানে মুসলিমুন একবচন, মুসলিমুনা বহুবচন। এরপর মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মানে একবচনের রূপটা ঠিক থেকে কি হয়েছে, বহুবচন হয়েছে। কিন্তু এমন কিছু বহুবচন আছে যেটা একবচনের যে রূপটা ছিল, ওয়াহেদের রূপটা ছিল, এটা ভেঙে গেছে, ভেঙে চুরে নতুন একটা শব্দে রূপান্তরিত হয়েছে, হয়েছে, যার কারণে এটাকে বলা হয় জামা মুকাসসার। যেটা আমরা বলতে পারি ওয়াহেদের ওজনটা ভেঙে নতুন একটা বহুবচন হয়েছে। আমরা বোঝার সুবিধার্থে বলেছিলাম এটা একটু নিয়মের বাহিরে হয়, কারণ এগুলো নির্দিষ্ট কোনো হয় না, কিছু এগুলোর কিছু ইয়ে আছে, যাদের সাউন্ড হচ্ছে আশেপাশে মিউট করে রাখেন কষ্ট করে, যাদের আশেপাশে সাউন্ড হচ্ছে। আর শেখ ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি জি রেকর্ড হচ্ছে। জি, ধন্যবাদ। তাহলে আমরা জামা মুকাসসারের বিষয়ে ধারণা আশা করি আপনারা গত ক্লাসে পেয়েছেন। এখানে কিছু স্ট্রাকচার আছে, কিছু প্যাটার্ন আছে যেগুলো মেনটেন করে সাধারণত জামা মুকাসসার হয়। এখানে কিছু প্যাটার্নের উদাহরণ আপনারা গত ক্লাসে চার্ট গুলোতে পেয়েছেন, যেমন আসমাউন, ইসমুনের বহুবচন আসমাউন, এটা একটা প্যাটার্ন আসমাউন। এরকম হারাকাতের একটা মিল রেখে, যেমন আনহারুন আমওয়ালুন, হারাকাতের একটা প্যাটার্নের মিল আছে বা স্ট্রাকচারাল মিল আছে। এরকম কিছু প্যাটার্ন আমরা শিখে ফেললে বাকি শব্দগুলো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, যেমন রিজালুন, এটা একটা স্ট্রাকচার, এটার ওজনে বা এটার প্যাটার্নে এসেছে জিবালুন। এরপরে শুহুরুন, এটা একটা স্ট্রাকচার, এটার ওজনে মেনটেন করে আসছে কুলুবুন নুফুসুন। হ্যাঁ, এরপরে কিতাবুনের বহুবচন হলো কুতুবুন, কিতাবুন মানে বই, বহুবচন কুতুবুন। এটা এই কুতুবুনটা, এটা একটা স্ট্রাকচার জামা মুকাসসারের, এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্ন মেনটেন করে এসেছে রুসুলুন। হ্যাঁ, এরকম আমরা কিছু স্ট্রাকচার এখানে আপনাদের দিয়েছি যেগুলো তুলনামূলক মাশহুর বা প্রসিদ্ধ, এগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আশা করি সহজ হবে ইনশাআল্লাহ। রাজু তো আমরা ভাই, আমরা চলে যাব আজকের ক্লাসে, বিশেষ করে বুঝলাম, আজকে একটা আপনি প্রশ্ন আমার একটু কনফিউজারটি বলেন আছে, বলেন। যে জি জি একটি সাগর আল বাহর, এটার যে বহু বছরটা আমার কাছে একটু ওই লাগতেছে আর কি, আচ্ছা, বহু বহু বছন বছরটা, বলবেন, দ্বিবছরটা বিহারুন, ঠিক লাগ, বহু বছন কি দ্বিবছর, বিহার, জি এটা ওই যে জিবালুন, এটার ওজনে এসেছে। হ্যাঁ, ওই যে এখানে আপনারা পড়েছেন নিয়ম বহির্ভূত বহুবচনের ক্ষেত্রে রিজালুন জিবালুন, হ্যাঁ এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্ন মেনটেন করে আসছে বিহারুন। আলিফ লাম যুক্ত হওয়ার কারণে শেষে এক পেশ হয়েছে, শুরুতে আলিফ লাম থাকলে শেষে এক পেশ হয়, এটা আপনারা হয়তো শিখেছেন। কোন ইসলামের শুরুতে আলিফ লাম থাকে তানবিন হবে না, শেষে একদম তানবিন থাকলে শুরুতে আলিফ লাম হবে না, মানে একই শব্দে আলিফ লাম এবং তানবিন একসাথে হয় না। আর আলিফ লাম যুক্ত শব্দগুলো নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়, আলিফ লাম ছাড়া বিশেষ করে তানবিন যুক্ত শব্দ সাধারণত অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়, ব্যবহৃত হয়। জি, আর কোনো বিষয়ে অস্পষ্ট আছে কারো কাছে? মোটামুটি ঠিক আছে। ধন্যবাদ। তো আমরা আজকের যে লেকচার শিট আপনাদেরকে দেয়া হয়েছে, এখানে জি আমরা সরাসরি প্রবেশ করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা স্টাডি করব সর্বনাম নিয়ে। আরবি ভাষায় সর্বনাম একটা বড় জায়গা দখল করে আছে, বাংলা ভাষা বলি আমরা, ইংরেজি ভাষা বলি, যে কোনো ভাষায় আমরা এই প্রোনাউন বা সর্বনামগুলোকে ব্যাপক ব্যবহার করে থাকি। যেমন আমাদের কথাগুলোর মধ্যে গুড মর্নিং, আমরা ব্যবহার করি সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করে এই থাকি কই এগুলো আসছে না কেন, ওই যে ওইটা ওইটা কই, এগুলো আমাদের এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার হয়। তো আমরা এই সর্বনাম নিয়ে স্টাডি করবো ইনশাল্লাহ। তো সর্বনাম পাঠে আমাদের যেই বিষয়গুলো আমরা শিখন ফল হিসেবে জানব এই পাঠে, অর্থাৎ আমরা এখানে আরবি সর্বনামগুলো চিনতে পারবো। বাংলা ভাষার সর্বনামগুলো আমরা জানি, বাংলা ভাষার সর্বনামগুলো আছে যেমন সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, হ্যাঁ, তোমাকে, আমাকে, আমাদেরকে, তাদেরকে, এই জাতীয় শব্দগুলো বাংলা ভাষায় ব্যাপক পরিমাণে ব্যবহার হয়। তো আমরা আরবির সর্বনামগুলো ইনশাআল্লাহ এই পাঠে জানবো। এরপরে সর্বনামের বিভিন্ন ধরনের
আমরা যে আদাত শিখেছি বচন ওয়াহেদ তাসনিয়া জামা, তো সর্বনামের মধ্যেও এরকম ওয়াহেদ তাসনিয়া জামার রূপ আছে, সেগুলো আমরা জানবো। আবার সর্বনামের ভেতরেও মুজাক্কার মুয়ান্নাস আছে, সর্বনামের ভেতরে যেমন ভাবে ওয়াহেদ তাসনিয়া জামা আছে, সর্বনামের ভেতরে আবার মুজাক্কার মুয়ান্নাস বা পুরুষ মহিলা বাচক শব্দ সর্বনাম রয়েছে। তো আমরা এগুলো ইনশাল্লাহ আজকের ক্লাস শেষে আমাদের আশা করি সর্বনামের, যেহেতু আমরা বলেছি যে সর্বনামের ব্যবহারটা একটু ব্যাপক, সর্বনামের সংখ্যা লিমিটেড, সামান্য কিছু সর্বনাম, যেমন মৌলিকভাবে সর্বনাম মূলত 14টা, এইটার কর্তৃবাচক রূপ আছে তথা অ্যাক্টিভ ফর্মেট আছে, অ্যাক্টিভ প্রোনাউন, আর কর্মবাচক তথা অবজেক্টিভ প্রোনাউন হিসেবে বা পসেসিভ প্রোনাউন হিসেবে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো আরবি ভাষায় এই সর্বনামগুলোর ব্যবহার কোরআনে প্রচুর পরিমাণে আছে, কোথাও একটি প্রোনাউন হিসেবে কর্তৃবাচক হিসেবে ব্যবহার হয়েছে, কোথাও কর্মবাচক হিসেবে ব্যবহার হয়েছে, এরকম বিভিন্ন ভাবে এগুলোর অবজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তো এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার আছে কিন্তু অল্প কিছু, ধরেন আপনি 14টা মৌলিক, আরো 14টা হচ্ছে অন্য এইটারই শাখা তথা এটার কর্মবাচক রূপ। তো সর্বমোট 28টা প্রোনাউন, এই 28টা প্রোনাউন বা সর্বনাম যদি আপনি ভালো করে শেখেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার সর্বনাম, এই সর্বনামগুলো জানার মধ্য দিয়ে আপনার ভাষার বেশ বড় একটা দক্ষতা ইনশাল্লাহ অর্জন হবে। তো সর্বনামটা আসলে কি, এটা আমরা জেনেছি সর্বনামের শাব্দিক অর্থ হলো এটা গোপন, বা দমির শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে গোপন, মন, অন্তর। যেহেতু দমির এটা দমির সাধারণত আপনার এটা গোপন অর্থে ব্যবহার হয়, এটা শাব্দিক অর্থ, গ্রামাটিক্যাল টার্ম হচ্ছে দমির, এটার বহুবচন হচ্ছে দমায়ের, দমির এটা এক বচন, বহুবচন হচ্ছে দমায়ের, এটার আরেকটা নাম হলো মুদমারাত। তো আমরা সাধারণত এটাকে দমির হিসেবেই শিখব, দমির হিসেবেই এটাকে আমরা স্টাডি করব, যেটাকে আমরা ইংলিশে এটাকে আমরা প্রোনাউন হিসেবে আমরা শিখব। তো এই দমিরের প্রকারগুলো আমরা একটু দেখে আসি এক নজরে, যে আসলে কত প্রকারের সর্বনাম এখানে ব্যবহার হয়েছে। দমিরের প্রকারগুলোর মধ্যে রয়েছে দমির দুই প্রকারের সর্বনাম ব্যবহার হয়, একটা হচ্ছে মুক্ত সর্বনাম, আপনার ডান পাশে যেটা দেখছেন মুক্ত সর্বনাম, আর বাম পাশে আছে এটা হচ্ছে যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনামের আরবি নামটা হচ্ছে দমির মুনফাসিল, যুক্ত সর্বনামের আরবি অর্থ হচ্ছে দমির মুত্তাসিল, দমিরুন মুত্তাসিলুন অথবা দমির মুত্তাসিল বলতে পারেন, অসুবিধা নেই, বোঝার সুবিধার্থে বা উচ্চারণের সুবিধার্থে। তো মূলত মুক্ত সর্বনামগুলোকে আরবি ভাষায় কর্তৃবাচক সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এগুলো মুক্ত বলা হয় এই জন্যই যে এগুলো একাকী ব্যবহার হয়, এগুলো কারোর সাথে যুক্ত হয় না। আর যেগুলোকে যুক্ত সর্বনাম হিসেবে আমরা জানব, এগুলো সাধারণত অন্যান্য ইসমের সাথে, অন্যান্য কালিমার সাথে যুক্ত হয়। যেমন কালিমা আমরা তিন প্রকার শিখেছি, ইসম, ফেল, হারফ, হার্ফ। তো এই যুক্ত সর্বনাম যেগুলো, এই যুক্ত সর্বনামগুলো সাধারণত ইসমের সাথে যুক্ত হয় ইসমের শেষে বা ইসমের পরে, এগুলো হরফের পরে যুক্ত হয়, এগুলো ফেলের সাথেও যুক্ত হয়। তাহলে যুক্ত সর্বনাম যেগুলো, এগুলো একাকী ব্যবহার হয় না, পৃথকভাবে ব্যবহার হয় না, এগুলো সাধারণত যুক্ত হয়ে এগুলো ব্যবহার হয়ে থাকে। আর মুক্ত সর্বনামগুলো কর্তৃবাচক বা কর্তা হিসেবে ব্যবহার হয়, এগুলো যেমন এখানে উদাহরণ দেয়া আছে হুয়া, হুয়া মানে সে, যেমন আমরা কোরআনে পড়ি কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন এক বা একক, তিনি আল্লাহ, এখানে হুয়া আল্লাহ, তিনি আল্লাহ, এই হুয়া মানে সে বা তিনি। যেমন আমরা অনেক সময় বলি হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, হুয়া মুমিনুন, সে একজন মুমিন। তো এইভাবে হুয়া এটা কারোর সাথে যুক্ত হয় না, এটা একা কি ব্যবহার হয়। আর আন্তা মানে তুমি, যেমন আমরা যদি বলি আন্তা মুসলিমুন, তুমি একজন মুসলিম, অথবা আনা আমি, আমরা বলি আনা আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। অর্থাৎ এই আনাটা কোনো শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয় না, তথা জমির মুত্তাসিল যেগুলো মুনফাসিল, মুনফাসিল বা মুক্ত সর্বনাম যেগুলো, এই মুক্ত সর্বনামগুলো পৃথকভাবে ব্যবহার হয়, এগুলো
কর্তৃবাচক অর্থে আসে। আর যুক্ত সর্বনামগুলো কিভাবে, আপনারা উদাহরণে দেখছেন যে যেমন কিতাব, এটা একটা ইসেম জাতীয় শব্দ, কিতাব মানে হচ্ছে বই। তো এই কিতাবের সাথে একটা জমির এখানে যুক্ত করা হয়েছে, এটা হলো হু। হু মানে হলো তার। তো এখানে কিতাব হু মানে হলো তার কিতাব বা তার বই। যেমন এরকম যুক্ত আরো সর্বনাম আছে, যেমন ইয়া, ইয়া একটা সর্বনাম, এটা যুক্ত সর্বনাম। যেমন কিতাবের সাথে যদি ইয়া যুক্ত করা যায়, কিতাবি আমার কিতাব, সলাতি আমার নামাজ। আবার কা, এটা একটা যুক্ত সর্বনাম, আমরা যদি এই কাটা সলাতের সাথে যুক্ত করি, সলাতু কা, তখন হবে তোমার নামাজ। এই কা মানে তোমার। যুক্ত সর্বনামগুলো সাধারণত তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের, এই জাতীয় অর্থ দেয়। মানে এগুলো কর্মবাচক অর্থ দিবে, অথবা এরকম তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে, সাধারণত এই ধরনের অর্থ দিবে হচ্ছে যুক্ত সর্বনাম। মানে এগুলো ইসেম ফেল হরফের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে ব্যবহার হবে, এগুলো একাকী ব্যবহার হয় না। আর মুক্ত সর্বনামগুলো পৃথকই ব্যবহার হবে এবং এগুলো অর্থ দিবে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই ধরনের অর্থ দিবে। তো সুতরাং আমরা এখান থেকে এই সর্বনামগুলোকে একটু মুখস্থ করে ফেলবো। সামনে আমরা যে সর্বনামগুলো পাবো এগুলো একটু মুখস্থ করে ফেলবো। যেমন আমরা ইংলিশে, আমাদেরকে শুরুতে যখন আমরা ইংলিশে স্পিকিং বা স্পোকেন ইংলিশ ক্লাস করি, তখন আমাদেরকে তারা শিখায়। হ্যাঁ, যেমন হি সে, সি সে, দে তারা, ইটিহা, হ্যাঁ এরকম শিখায়। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইটিহা, মানে এগুলো আমাদের মুখস্থ করাইছে শুরুর দিকে, প্রথম দিকে যখন আমরা ইংলিশ স্পিকিং করেছি অথবা ইংলিশ শিখেছি, কারণ এই শব্দগুলোর প্রচুর ব্যবহার আছে। তো এই জন্য সর্বনামগুলো আপনারা একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন, এতে করে আশা করি সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাই আমাদের যুক্ত সর্বনাম গুলোর একটু ব্যবহারটা দেখে আসি, যদিও যুক্ত সর্বনাম আমাদের আজকের ক্লাসের মূল পাঠ্য নয়। যুক্ত সর্বনাম গুলো, যুক্ত সর্বনাম গুলো জমির মুত্তাসেল, এগুলোকে আমরা একটু দেখব। যেমন দেখেন এখানে কিতাবুহু, তার বই, ইসেমের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়েছে। খ নম্বরে দেখবেন ফেলের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়েছে। যেমন নাসরতু, এটা একটা ফেল, নাসরতু এটা একটা ফেল, নাসরতু শব্দের অর্থ হলো আমি সাহায্য করলাম। ফেলগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা ফেলের ক্লাসে করব, এখানে জাস্ট একটা ফেল আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে নিয়ে এসেছি। নাসরতু মানে হলো আমি আমি সাহায্য করলাম। এখন এই শব্দটার সাথে যদি আমরা হু যুক্ত করি তাহলে কি অর্থ হয়? যেমন নাসরতু হু, এই হু মানে তাকে, অর্থাৎ আমি তাকে সাহায্য করলাম। নাসরতু হু, আমি তাকে সাহায্য করলাম। দেখেন আরবি ভাষার সৌন্দর্য, এখানে নাসরতু হু, আপনি এই শব্দটার দিকে যদি একটু ভালো করে তাকান দেখবেন এই শব্দটা কিন্তু খুবই ছোট একটা শব্দ, বা দেখে মনে হবে যে একটাই শব্দ, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি এটা একটা টোটাল পূর্ণাঙ্গ একটা বাক্যে রূপান্তরিত হয়েছে। আমি তাকে সাহায্য করলাম, এখানে আমি হলো সাবজেক্ট, আবার তাকে এটা হলো অবজেক্ট, সাহায্য করা এটা হচ্ছে ফেল বা ক্রিয়া। অর্থাৎ এখানে ফেল আছে মানে ক্রিয়া আছে, কর্তা আছে, কর্মটাও আছে, অর্থাৎ এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। মানে বাংলা ভাষায় এটা লিখতে আমাকে চারটা শব্দ ব্যবহার করতে হয়েছে, কিন্তু আরবি ভাষায় দেখেন মাত্র একটা শব্দ, মনে হচ্ছে যে এটা একটাই শব্দ, কিন্তু আসলে এই ছোট্ট একটা শব্দের ভিতরে কত বড় একটা বাক্য আছে। তো এখানে আমরা ফাইলের সাথে এরকম ব্যবহার করেছি, ধরেন নাসর তু হু, এই হু এর জায়গায় যদি আমি কা যুক্ত করে দিই, কা মানে হলো তোমার, এগুলো আমরা বিস্তারিত শিখবো। যেমন নাসর তু কা, কা মানে তোমা, তোমাকে, তার নাসার তুকা মানে হলো আমি তোমাকে সাহায্য করলাম। এরপর দেখেন এখানে হরফের সাথে ব্যবহার, হরফের সাথে ব্যবহার হলে দুই ধরনের অর্থ দেয়, এটা আমরা হরফের সাথে ব্যবহার যখন করব ওখানে বিস্তারিত শিখব, আপাতত এতটুকুই দেখি। যেমন ইন্না একটা হরফ, ইন্না মানে নিশ্চয়, এর সাথে যদি হু যুক্ত, নিশ্চয় সে, ইন্না হু, নিশ্চয় সে। আবার বি, বাজে, হ্যাঁ বি মানে হলো দ্বারা, দিয়ে, কর্তৃক, এটার সাথে হু যুক্ত করলে তখন হয় বিহি,
হ্যাঁ, তাহলে কি হয় এর অর্থ? তার দ্বারা, বিহি তার, অর্থাৎ ইসমের সাথে, ফেলের সাথে এবং হরফের সাথে এগুলো ব্যবহার হয়, ব্যবহার হয়ে এগুলো অবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। সাবজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সেটা আমরা ক্লাস আছে সেখানে আমরা বিস্তারিত শিখব, উদাহরণ সহ আমরা জান। তো এখানে আমরা পৃষ্ঠায় আমরা চলে যাই, সেখানে আমরা দেখব মুক্ত সর্বনামের কয়টি এবং কি কি। মুক্ত সর্বনামগুলো আমি শুরুতেই বলেছি, সর্বনাম মূলত 14টি, সর্বনাম মূলত 14টি। তবে এটার স্ট্রাকচারাল দিক থেকে সর্বনাম তথা মুক্ত সর্বনাম 12টি। এখানে দুইটা সর্বনাম ডাবল, দুইটা সর্বনাম একই সর্বনাম দুই অর্থে ব্যবহার হয়, এরকম দুইটা সর্বনাম আছে যেগুলো দেখতে একই রকম কিন্তু এটার ভিতরে দুই ধরনের অর্থ আছে। তো আপনারা এখানে এই যে শুরুতে যে লাইনটা আছে, এই লাইনটা একটু মুখস্থ করে ফেলবেন, এটা খুবই জরুরি, এটা মুখস্থ রাখাটা। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। তাহলে এখানে 14টা সর্বনাম আছে, এই 14টার ভিতরে আপনি দেখবেন নিচে দাগ দেয়া দ্বিতীয় নাম্বার যে সর্বনামটা হুমা, এটা দেখবেন সামনে আরেকটা জায়গায় আছে হুমা, হিয়া হুমা, হুয়া হুমা, হুম, এখানে একটা হুমা আছে মাঝে, এরপরে হিয়া হুমা হুন্না, এখানেও হুমা নামে আরেকটা সর্বনাম আছে। তার মানে এখানে একই আকৃতির দুইটা সর্বনাম আমরা দেখতে পাচ্ছি। আবার পরের অংশে দেখি আমরা, আন্তা আন্তুমা আন্তুম, এখানে এই যে আন্তুমা শব্দটা নিচে দাগ দেয়া, আন্তুমার শব্দটা আবার সামনে আবার রিপিট হয়েছে, আন্তি আন্তুমা আন্তুন্না, এরপরে আনা নাহনু, আনা নাহনু। তাহলে আমরা এখানে দেখছি যে উপরে যে কথাটা যে মুক্ত সর্বনাম আসলে অর্থগত ভাবে 14টি, তবে স্ট্রাকচারাল দিক থেকে, গঠনগত দিক থেকে এটা 12টি। তো এগুলোর অর্থ কি? অর্থগুলো আমরা একটু এক নজর দেখে আসি। তো এই সর্বনামগুলো আমরা তিন ভাগে শিখব, সর্বনামগুলো এই 14টা সর্বনামকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থার্ড পার্সন সর্বনামগুলোকে আমরা এনেছি, যেগুলোকে থার্ড পার্সন কে আরবি ভাষায় গায়বুন বলা হয়ে থাকে, যেটার যে সর্বনামগুলো হলো সাধারণত সে তারা অর্থে ব্যবহার হয়, সে তারা। তো এই থার্ড পার্সন গ্রুপে গায়েব তথা গায়েব এই গ্রুপের সর্বনাম সংখ্যা হলো 6টি। এরপর সেকেন্ড পার্সন গ্রুপ তথা তুমি তোমরা, এখানে আরো 6টি সর্বনাম রয়েছে যেগুলো আর যেগুলোকে আরবি ভাষায় হাদের গ্রুপ বলা হয়ে থাকে, সেকেন্ড পার্সন, এটার আমরা বলতে পারি মধ্যম পুরুষ। আর গায়েব যেটা ওটা হলো নাম পুরুষ, আর সেকেন্ড পার্সন বা হাদের এটাকে আমরা মধ্যম পুরুষ বলতে পারি। আর একটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেটাকে আরবি ভাষায় মুতাকাল্লিম বলে, এটাকে উত্তম পুরুষ বলা বলতে পারি আমরা, এটা হচ্ছে মাত্র 2টি। তাহলে থার্ড পার্সন গ্রুপে আমরা 6টি সর্বনাম শিখবো, টোটাল সর্বমোট 14টি সর্বনামের মধ্যে আমরা তিন ভাগ করে থার্ড পার্সন গ্রুপে 6টি, সেকেন্ড পার্সন গ্রুপে 6টি, ফার্স্ট পার্সন গ্রুপে 2টি, তথা গায়েবে 6টি, হাদেরে 6টি, মুতাকাল্লিমে 2টি। বা আমরা এভাবে বলতে পারি, সে তারা এটা দিয়ে 6টি সর্বনাম, তুমি তোমরা এটা দিয়ে 6টি সর্বনাম, আমি আমরা এটা দিয়ে 2টি সর্বনাম। তাহলে এই সর্বমোট 14টা সর্বনাম আমরা শিখবো এখান থেকে। তো এখানে এগুলোকে বচনের দিক থেকে আমরা বিভাজন করেছি, আবার এগুলোকে মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকেও আমরা একটু আলাদা করেছি, যেন আমরা বচন এবং মুজাক্কার মুয়ান্নাস তথা জিন্স, আদাদ এবং জিন্স, বচনের আরবি আমরা জানি আদাদ, আর জিন্স এটা হচ্ছে জাতি বা লিঙ্গ। তো আমরা বচন এবং জাতি এই দুইটা দিক থেকে আমরা এগুলো প্র্যাকটিস করে আসি। যেমন শুরুতে বাম দিক থেকে হুয়া, হুয়া মানে হচ্ছে সে একজন পুরুষ, সে। আমরা এই প্রথম গ্রুপের যে 6টি আছে, উপরে 3টা, তার নিচে আরো 3টা আছে, এখানে সর্বমোট 6টা সর্বনাম, এগুলোর অর্থ হবে সে তারা। যেমন হুয়া গ্রুপে হুয়া অর্থ কি? সে একজন পুরুষ, মানে এটা ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার। হুমা, তারা দুইজন পুরুষ,
এটা হলো তাসনিয়া মুজাক্কার। এই হুমাটা দুইটা অর্থে ব্যবহার হয়, তাসনিয়া মুজাক্কার এবং তাসনিয়া মুয়ান্নাস। হুমা এটা দুইটা অর্থে ব্যবহার হয়, তারা দুইজন পুরুষ অথবা তারা দুইজন মহিলা। আমরা বলতে পারি হুমা মানে হলো তারা দুইজন পুরুষ অথবা মহিলা। যদি পুরুষের আলোচনা করা হয়, এটা আমরা বুঝবো কেমনে যে এই হুমার দ্বারা দুজন পুরুষকে বোঝানো হচ্ছে, এই এখানে হুমা দ্বারা দুজন মহিলা বোঝানো হচ্ছে? এটা বোঝার উপায় হলো, যদি আপনি দেখেন বাক্যের ভিতরে, বাক্যের দিকে খেয়াল করতে হবে যে একটা বাক্যে বা একটা আয়াতে বা একটা হাদিসে সেখানে আসলে আলোচনা করা যদি করা হচ্ছে করা হয় যদি দুজন পুরুষকে নিয়ে, তখন এটা মুজাক্কার অর্থে ব্যবহার হবে। আর যখন দেখবেন মহিলাদের আলোচনায় হুমা বলা হচ্ছে, তখন এখানে মহিলাবাচক অর্থ নিবে হুমা। এছাড়া আর বিশেষ কোনো এটা চিনার কোনো অন্য কোনো কারণ নেই বা উপায় নেই। তাহলে হুমা আমরা দুইটি অর্থে ব্যবহার করতে পারি, একটা হলো তারা দুজন পুরুষ, তারা দুজন মহিলা, অথবা ধরেন তারা একজন পুরুষ একজন মহিলা, ধরেন ভাই বোন আসছে এখানে, তখন আমরা কি বলবো? হুমা। এখানেও একজন পুরুষ একজন মহিলা হলেও হুমা ব্যবহার করা যাবে, মানে একজন পুরুষ একজন মহিলা মিলে দুজন হয়েছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি হুমা। যেমন হুমা মুসলিমানে, তারা দুজন মুসলিম, অথবা হুমা মুসলিমা তানে, তারা দুজন মুসলিমা নারী। হ্যাঁ, আর হুয়া বললে, হুয়া যেহেতু একজন, তা আমরা বলতে পারি হুয়া মুসলিম, সে একজন মুসলিম। এরপরে হুম, হুম অর্থ কি? হুমটা হলো এটা বহুবচন মুজাক্কার পুরুষবাচক, মানে তারা সকল পুরুষ, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে জামা মুজাক্কার। তাহলে হুয়া হুমা হুম, হুয়া সে, হুমা তারা দুইজন, হুম তারা সবাই, বা তারা এটা বহুবচন, তারা সবাই হতে পারে, অর্থাৎ তারা দুয়ের অধিক, সংখ্যাটা তারা দুয়ের অধিক হলেই কি হবে? হুম। আর দুইজন হলে হুমা, দুয়ের অধিক হলেই হুম। তাহলে হুয়া হুমা হুম, এইটারই মুয়ান্নাস ফর্মেটটা নিচে দেয়া হয়েছে, হিয়া হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা বা তারা মহিলারা। তাহলে এখানে এই হিয়া হুমা হুন্না এগুলো, এই শব্দগুলো আপনারা একটু অর্থটা ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এগুলো আপনারা বেশ ব্যবহার দেখবেন, কোরআনে ব্যবহার আছে, হাদিসে ব্যবহার আছে, আরবি ভাষায়। আপনি এই যে ভাষা যেগুলো শিখছেন এগুলো আপনার একাধারে, এটা এটা শুধু কোরআনে কাজে লাগবে বিষয়টা এমন নয়। আপনি যদি ভবিষ্যতে আরবি নিয়ে আরেকটু স্টাডি করতে চান, বা আপনি আরবি গ্রামার নিয়ে আরেকটু উচ্চতর গবেষণা করতে চান, যে আপনি গ্রামারটাকে প্রপারলি শিখবেন, পুরোটাই শিখবেন, তাহলে আপনার এইগুলো কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, এই জিনিসগুলো আপনাকে সাপোর্ট করবে। অর্থাৎ এটা আপনার শুধু কোরআনের জন্যই না, এটা আরবি ভাষার পড়তে পড়তেই আপনাকে এগুলো হেল্প করবে, সহযোগিতা করবে ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা থার্ড পার্সন গ্রুপ, সে, তারা, গায়েব, এই গ্রুপে ছয়টি শব্দ পেলাম, ছয়টি সর্বনাম, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। তাহলে হুমা দুইটি অর্থে ব্যবহার হয় আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন গ্রুপ, যেটাকে আরবিতে হাদের বলা হয়ে থাকে, বা মধ্যম পুরুষ গ্রামার, বাংলা গ্রামের পরিভাষায়। এখানে সর্বনামগুলো হচ্ছে তুমি তোমরা, তুমি তোমরার ওয়াহেদ তাসনিয়া জামা আছে, তুমি তোমরার মুজাক্কার মুয়ান্নাস আছে, অর্থাৎ এটার এক, তুমি একজন, তোমরা দুইজন, তোমরা সবাই, এরকম আছে। তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা, অর্থাৎ এই তুমি তোমরা এটারও ছয়টা সর্বনাম রয়েছে। যেমন আন্তা, আন্তা মানে তুমি, তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুইজন পুরুষ। ওই উপরে যেরকম আমরা হুমা শিখেছি, এখানে তোমরা দুইজন পুরুষ, আন্তুমা এই যে শব্দটা, এটারও দুটি অর্থ, আন্তুমা মানে তোমরা দুইজন পুরুষ, আবার আন্তুমা মানে তোমরা দুইজন মহিলা। তাহলে এখানে আবার একজন পুরুষ একজন মহিলা হলেও আমরা বলতে পারি আন্তুমা, হ্যাঁ আন্তুমা তোমরা দুইজন পুরুষ ও মহিলা, এভাবে বলতে পারি আমরা, তোমরা দুইজন, অথবা তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা, আন্তুমা দ্বারা এই দুটি অর্থ। এরপরে দুইয়ের অধিক হলে আমরা বলবো আন্তুম, যেমন আমরা বলতে পারি আন্তা মুসলিমুন, তুমি, আন্তুমা মুসলিমানে, যেহেতু এটা দ্বিবচন আমরা ব্যবহার করবো, আন্তুমা মুসলিমান, আন্তুম এটা যেহেতু বহুবচন আমরা বলবো আন্তুম মুসলিমুনা, আন্তুম মুসলিমুনা। তো এভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, তিনটারই আবার বহু মুয়ান্নাস রূপগুলো আমরা দেখি, মহিলাবাচক রূপটা আমরা দেখি আন্তি,
আন্তা মানে তুমি, আন্তি মানে তুমি, তুমি আন্তা তাই জবর দিয়ে এটা হলো পুরুষ, আন্তি হবে মহিলা, দুইটা অর্থই তুমি। বাংলা ভাষায় তুমি একজন পুরুষ তুমি একজন মহিলা এভাবে বলে না, বাংলা ভাষায় আমরা পুরুষকে দেখলেও বলি তুমি, মহিলাকে দেখলেও বলি তুমি বা আপনি, বাংলা ভাষায় দুইটা ব্যবহার হয় তুমি অথবা আপনি, কিন্তু পুরুষ মহিলা আলাদা করা নেই। আরবিতে এটা আছে, আরবিতে আন্তা আন্তি তুমি, এরপরে হুয়া হিয়া, হুয়া সে একজন পুরুষ, হিয়া সে একজন মহিলা, মানে একজন পুরুষকে গিয়ে আপনি বলতে পারবেন না হিয়া, আবার মহিলাকে আপনি বলতে পারবেন না হুয়া, তাহলে তারা মাইন্ড খাবে। তো এই জন্য এটা একটু খেয়াল করতে হবে। আন্তা পুরুষকে আপনি বলতে পারবেন না আন্তি, পুরুষকে বলতে হবে আন্তা, মহিলাকে বলতে হবে আন্তি। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে এখানে আমরা দেখি আন্তুমা, দুটি শব্দ আমরা দেখলাম, আন্তুমা দুই অর্থে ব্যবহার হয়, তোমরা দুজন মহিলা। এরপরে আন্তুম মানে আমরা শিখেছি তোমরা সকল পুরুষ বা তোমরা পুরুষেরা, আন্তুন্না এটা অর্থ তোমরা, তবে এখানে জামা মুয়ান্নাস অর্থাৎ বহুবচন মহিলা। তাহলে এখানে যেমন আন্তুন্না মুসলিমাতুন, আন্তুন্না মুসলিমাতুন, যে তোমরা মুসলিম মহিলারা, মহিলাগণ। তো এভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখি আনা, আনা মানে আমি, আনা শব্দটার মুজাক্কার মুয়ান্নাস আলাদা করে নাই, আনা মানে আমি, মানে এটা যেহেতু যদি আমি বলি আনা তাহলে আমি একজন পুরুষ, আবার কোনো মহিলা যদি বলে আনা তাহলে সে একজন মহিলা বা আমি একজন মহিলা অর্থ তখন অর্থ নিবে, মানে আনা শব্দটার মুজাক্কার মুয়ান্নাস এটা একটা কমন শব্দ, এটা পুরুষেরাও ব্যবহার করতে পারবে মহিলাও ব্যবহার করতে পারবে। নাহনু এটাও একটা কমন শব্দ, নাহনু শব্দটাও এটা আনার দ্বিবচন নেই, আনা শব্দটার দ্বিবচন নেই, সরাসরি বহুবচন ব্যবহার করা হয়েছে, মানে যদি দুইজনও বলে নাহনু তাহলে হবে আমরা দুইজন পুরুষ মহিলা, বা নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা, এখন এটা একের অধিক হলেই নাহনু ব্যবহার করা যাবে। তাহলে এখানে আমরা দেখলাম আনা মানে আমি, নাহনু মানে আমরা। তাহলে এখান থেকে আমরা শব্দগুলো একটু ভালো করে স্টাডি করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা কিছু অনুশীলন দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, পরের পৃষ্ঠায় এখানে মুজাকার সর্বনামগুলোকে নাম পুরুষ গ্রুপের তথা থার্ড পার্সন গায়েব গ্রুপের 6টি সর্বনাম আপনারা দেখতে পাচ্ছেন, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এগুলোকে আমরা একটু আরবিতে প্র্যাকটিস করলে কিভাবে বাক্যে ব্যবহার হয়, যেমন হুয়া মুসলিমুন সে একজন মুসলিম, হুমা মুসলিমানে তারা দুইজন মুসলিম, হুম মুসলিমুনা তারা সকল মুসলিম বা তারা মুসলমান গণ, এভাবে বলতে পারি আমরা। আবার হিয়ার ক্ষেত্রে হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন এক বচনে, যে মুসলিমাতুন শব্দটা কিন্তু এক বচন মহিলা, হুয়ার সাথে মুসলিমুন ব্যবহার হয়েছে, হিয়ার সাথে মুসলিমাতুন ব্যবহার হয়েছে। হ্যাঁ আবার দেখেন এখানে হুমা মুসলিমা তানে, এই হুমার পরে যদি মুসলিমা তানে আসে, এই যে তানে, হ্যাঁ এখানে দেখেন মুসলিমা তানে এটা কিন্তু মুয়ান্নাস, তার মানে এই হুমা দ্বারা দুইজন মহিলা বোঝাচ্ছে যে মুসলিম মহিলা, আর উপরে হুমা মুসলিমানে 2 নম্বর লাইনে হুমা মুসলিমানে এখানে কিন্তু মুসলিমানে শব্দটা মুজাক্কার শব্দ, যার কারণে হুমা ব্যবহার হয়েছে, আর এখানে মুসলিমা তানে এটা মুয়ান্নাস শব্দ হওয়ার কারণে এখানে হুমা অর্থ হবে তারা দুইজন মুসলিম মহিলা। তাহলে নিচেরটা আমরা দেখি হুন্না মুসলিমাতুন, দেখেন হুন্নাটাও মুয়ান্নাস, মুসলিমাতুন এটাও কিন্তু মুয়ান্নাস শব্দ, তো হুন্না মুসলিমাতুন তারা মুসলিম মহিলারা বা তারা সকলে মুসলিম মহিলা। তো এভাবে আমরা একটু প্র্যাকটিস করব তাহলে বুঝতে সুবিধা হবে। মূলত এখানে ওয়াহেদ তাসনিয়া জামা মুসলিমুন শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, আবার মুসলিম যদি নারী উদ্দেশ্য হয় তাহলে মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, এভাবে আমরা শব্দগুলো ব্যবহার করব। এরপরে চলে যাই আমরা পরের পৃষ্ঠায়, অর্থগুলো দেয়া আছে, আপনারা অর্থগুলো একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এখানে আমরা দেখছি এখানে আরো 8টি সর্বনাম তথা প্রথমে যে 6টি আছে, এই 6টি হচ্ছে মধ্যম পুরুষ গ্রুপের তথা হাদের, আরবিতে যেটাকে বলা হয় হাদের, এখানে তুমি তোমরা অর্থ দিবে। প্রথম 6টা হচ্ছে দেশের, 2টা হচ্ছে আমি আমরা। তো আন্তা আন্তা দেখেন আন্তা মুসলিমুন, তুমি একজন মুসলিম,
ইমানে, এই যে আনতা মুজাক্কার হওয়ার কারণে মুসলিম ব্যবহার হয়েছে, মুসলিম আনতা মুসলিমাতুন এটা কিন্তু হয় নাই, আনতা মুসলিমুন হয়েছে, আনতুমা মুসলিমানে, আনতুম মুসলিমানে শব্দটা মুজাক্কার শব্দ, এই জন্য আনতুমা, আনতুম এটা মুজাক্কার শব্দ, আনতুম তোমরা, মুসলিমুনা তোমরা মুসলমান, মুসলিমুনা, আনতি মুসলিমাতুন এই যে আনতি তুমি একজন মহিলা, তো তুমি একজন মুসলিম মহিলা, আনতুমা মুসলিমাতানে এই যে আনতুমা মুসলিমানে হতে পারে, আনতুমা মুসলিমাতানে হতে পারে, কোনো অসুবিধা নেই, আনতুন্না এটা মুয়ান্নাস বহুবচন জামা মুয়ান্নাস, আনতুন্না মুসলিমাতুন, আনতুন্না মুসলিমাতুন এখানে বহুবচন মহিলা ব্যবহার করা হয়েছে। এরপর আনা, দেখেন এখানে আনা কিন্তু এটা মুজাক্কার মুয়ান্নাস উভয় ব্যবহার করতে পারবে, পুরুষ মহিলা, আনা মুসলিমুন অথবা আনা মুসলিমাতুন, পুরুষ হলে বলবে আনা মুসলিমুন, মহিলা বলবে আনা মুসলিমাতুন, নাহনু মুসলিমুনা অথবা নাহনু মুসলিমাতুন, নাহনু মুসলিমুনা আমরা মুসলিমগণ বা আমরা মুসলমান পুরুষ, নাহনু মুসলিমাতুন বললে তখন বোঝা যাবে আমরা মুসলিম মহিলারা। তো এভাবে আমরা এগুলো একটু স্টাডি করব। এখানে কিছু শব্দ দেয়া হয়েছে, যেমন আবিদুন ডান পাশে, উপরের যে চার্ট দুটা আমরা শিখছি এই দুটা চার্টের আলোকে আমরা আবিদুন ইবাদতকারী, যেমন আমি যদি এভাবে বলি আনতা আবিদুন অর্থ কি হবে বলেন তো একজন, আনতা আবিদুন তুমি ইবাদতকারী, তুমি একজন ইবাদতকারী বা তুমি ইবাদতকারী। এবার একটু আমার সাথে অংশগ্রহণ করেন, আনতুমা আবিদানে, আনতুমা আবিদানে, আন্তুমা এটা মুয়ান্নাস, তোমরা দুইজন দুইজন ইবাদতকারী। যদি বলি হুয়া আবিদুন, হুয়া আবিদুন অর্থ কি হবে, সে একজন ইবাদতকারী, সে ইবাদতকারী, সে একজন পুরুষ ইবাদতকারী, ইবাদতকারী, হুয়া আবিদ, হুমা আবিদানে, হুমা আবিদানে, হুমা হুমা তারা আবিদানে তারা দুজন দুইজন ইবাদতকারী, স্ত্রী লোক তারা দুজন ইবাদতকারী। ইবাদতকারী। আচ্ছা মাশাআল্লাহ, যেমন আনতুম আনতি আবিদাতুন, আনতি আবিদাতুন কি হবে, তুমি তুমি একজন ইবাদতকারী মহিলা, মহিলা ইবাদতকারী মহিলা মহিলা, মুসলমান, তুমি তুমি একজন ইবাদতকারী ইবাদতকারী মহিলা। আচ্ছা মাশাআল্লাহ, আনতুমা আনতুন্না আবিদাতুন, আনতুন্না আবিদাতুন, তোমরা ইবাদতকারিনী, তোমরা ইবাদতকারী মহিলা, তোমরা ইবাদতকারিনী মহিলা, জমা 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 জামা মুয়ান্নাস, জামা মুয়ান্নাস, মাশাআল্লাহ হাসান সুন্দর বলেছেন। এরপরে নাহনু আবিদুনা, বহু বচন মহিলা, আমরা ইবাদতকারী মুসলমান, আচ্ছা জুমা মুয়ান্নাস দুটোই হবে, আনা আবিদুন, আনা আবিদুন আনা ইবাদতকারী, ইবাদতকারী পুরুষ মহিলা দুইজনই। একইভাবে আপনারা সলিহুন মুশরিকুন কাফিরুন জালিমুন এই শব্দগুলো দিয়ে আপনারা এভাবে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। যেমন সলিহুনের ওয়াহেদ কি হবে, সলিহুন তাসনিয়া সলিহানে, এরপরে এটার জামা হচ্ছে সলিহুনা। জি তো বলছেন, সালেহুনা, জি সলিহুন সলিহানে সলিহুন, আবার এটার মুয়ান্নাস হলে কি হবে, সলিহাতুন সলিহাতানে সলিহাতুন সলি হায়াতুন। মুশরিকুন এর ওয়াহিদ কি হবে, মুশরিকুন, অথবা এটার তাসমিয়া কি হবে, মুশরিকানে, জামা হচ্ছে মুশরিকুনা। এরপর এটার মুয়ান্নাস কি হবে, মুশরিকাতুন মুশরিকাতানে মুশরিকাতুন। এরপর কাফিরুনের ওয়াহিদ কি, মুজাক্কার, কাফিরুন কাফিরানে কাফিরুনা, এটার মুয়ান্নাস কি হবে, কাফিরাতুন কাফিরাতানে কাফিরাতুন। আপনারা গত পার্টে এগুলো ক্লাস গুলোতে পড়েছেন। জালিমুন এটা বলেন তো মুজাক্কার কি হবে, ওয়াহিদ তাসনিয়া জামা, জালিমুন আরবিতে এটা উচ্চারণ হলো জ, জালিমুন মুনা, জালিমানে
ظالمون 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 مؤنث কি হবে مؤنث এটা ظالمتون ظالماتون ظالمتان ظالماتان ظالماتون তাহলে এবার আপনারা এটা দিয়ে সকল সর্বনাম প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ যেমন আমরা এই মুক্ত সর্বনামগুলো একটু কোরআনে অনুশীলনগুলো একটু দেখি কোরআনে যে ব্যবহারগুলো হয়েছে পরের পৃষ্ঠায় চলে যাই যেমন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়াবিল আখিরাতি এবং ওয়া মানে এবং বিল আখিরা আখিরাতের প্রতি হুম তারা হুম মানে এই যে তারা হুম হলো এটা তারা সকল পুরুষ বা তারা সবাই পবিত্র কোরআনে এখানে বেশিরভাগ হুকুমগুলো বিধানগুলো বা বেশিরভাগ দৃষ্টি আকর্ষণী গুলো মূলত পুরুষবাচক শব্দ দিয়েই করা হয়েছে কিন্তু আসলে এটা দ্বারা উদ্দেশ্য পুরুষ এবং মহিলা উভয়ই হ্যাঁ অর্থাৎ যেমন অবিল আখেরাতি আখেরাতের প্রতি হুম ইউকিনুন তারা ধীর বিশ্বাস রাখে অর্থাৎ এখানে এই হুম মানে পুরুষ মহিলা উভয়কে এখানে আল্লাহ তারা বুঝিয়েছেন এটা কোরআনের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা আছে অর্থাৎ কোরআনের দৃষ্টি আকর্ষণী গুলো যেমন এটা মূলত মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হয়েছে সূরা বাকারায় হুদাল লিল মুত্তাকিন যে কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত আর এই মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলা হয়েছে হুম ইউকিনুন অবিল আখিরাতি হুম ইউকিনুন যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ধীর বিশ্বাস রাখে তো এই তারা হ্যাঁ যে তারা আখিরাতের প্রতি মুত্তাকি যারা তারা আখিরাতকে ধীরভাবে বিশ্বাস করে আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধরনের কি নেই অস্পষ্টতা নেই বা কোনো সন্দেহ সংশয় তাদের নেই এরপরের আয়াতে আমরা দেখি হে আদম ইয়া মানে হে উসকুন মুসকুন ইয়া আদা মুসকুন তুমি বসবাস করো বসবাস করো আনতা তুমি এই যে আন আলাইহিস সালামকে নির্দেশ করে বলা হচ্ছে দেখে বলা হচ্ছে আনতা তুমি জুকা এবং তোমার স্ত্রী যে কা মানে তোমার জাউজ মানে স্ত্রী তো জাউজুকা তোমার জান্নাতে তো হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো পরের আয়াতে আমরা দেখি কালা তিনি বললেন উহি ওয়া উমিত সে বলল উহি ওয়া উমিত উহি আমি যে মৃত্যুদান করি হ্যাঁ এটা ওই যে ফেরাউনের ফেরাউনের প্রসঙ্গে এটা আসছে এরপরে দেখেন কাল আল হাওয়ারিউন হাওয়ারিরা বললো এই যে হাওয়ারি শব্দ এক শব্দটা এক বচন এর বহুবচন হচ্ছে হাওয়ারি ইউনা মানে হাওয়ারি গুন হাওয়ারি বলা হয়ে থাকে ঈসা আলাইহি সালাতামের যারা সাহাবি ছিল তাদেরকে হাওয়ারি বলা হয়ে থাকে যেমন রাসুল সালামের সঙ্গী যারা ছিল তাদেরকে সাথী সাহাবি বলা হয়ে থাকে আসহাব আসহাব রসুলিল্লাহ বলা হয়ে থাকে বা রাসুলের সাহাবি আর ঈসা আলাহ সালামদের সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারি সেখান থেকে হাওয়ারি ইউন হাওয়ারি ইউন কল আল হাওয়ারি ইউন হাওয়ারিরা বললো নাহনু আমরা আনসার আল্লাহর পথে আপনাকে সাহায্যকারী আনসার হ্যাঁ আনসার মানে হলো সাহায্য আনসার উল্লাহ আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্যকারী এরপরে পরের আয়াতে দেখুন ওয়ালা আনতুম ওয়ালা লা মানে নয় নেই এই জাতীয় অর্থে ব্যবহার হয় ওয়ালা নও আনতুম তোমরা তোমরা নও আবিদুনা ইবাদতকারী মা আবুদ আমি যার ইবাদত করি আমি যার ইবাদত করি আবুদু এটা ফেল ফেলটা আমরা ফেলের ক্লাসে আলোচনা করব যে ওয়ালা আতুম তোমরা নও আবিদুনা ইবাদত আবুদ আমি যা ইবাদত করি করি এরপর এতে দেখি কুল বলো তিনি আল্লাহ যে হুয়া মানে সে বা তিনি হু আল্লাহ তিনি এক বা একক তাহলে এখান থেকে এই শব্দগুলোর ব্যবহার দেখলাম কোরআনে এগুলো ব্যবহার হয়েছে এর চেয়েও বেশি ব্যবহার আছে জমির মুত্তাসিল যুক্ত সর্বনামের ব্যবহার তুলনামূলক অনেক হর উভয়ের সাথে যুক্ত হয় সবগুলোর সাথেই এটার ব্যবহার সেখানে ব্যাপক রয়েছে আজকের ক্লাসের কোনো বিষয় নিয়ে কারো ইয়ে আছে কিনা
এবার রেকর্ডটা বন্ধ করে দিতে পারেন। এর ক্লাসে কোনো বিষয়ে কারো অস্পষ্টতা আছে কিনা, কোনো জানার বিষয় আছে কিনা? না স্যার, মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা।